নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি পিৎজা রোল। এই রেসিপিটি খুব মজার এবং খুব টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, এরপরে কিছু ক্যাপসিকাম কুচি করে নেব। আমি যেভাবে কুচি করছি আপনারা সেভাবেই কুচি করে নেবেন। এরপর নেব গাজর, গাজরটিকেও এরকম ডাইস করে কুচি করে নেব। আমি যেভাবে কুচি করেছি সেরকম কুচি করে নেবেন। এরপরে নিচ্ছি কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি কম করতেই পারেন। এরপরে নিচ্ছি পনির, আমি এখানে হোমমেড পনির নিয়েছি, বাড়িতেই তৈরি করেছিলাম। আপনারা চাইলে দোকানের পনিরও ব্যবহার করতে পারেন, পনির হলেই হলো। আপনারা পনিরের জায়গায় চিকেনও ব্যবহার করতে পারেন, আমি যেহেতু এটা পনির রোল করছি তাই পনির নিয়েছি। আর নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, আমি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। স্টাফিং তৈরি করার জন্য ফার্স্টে প্যানে সাদা তেল দিয়ে পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকাম কুচি দিয়ে 2 মিনিট পর নেড়েচেড়ে ভেজে নেবো। এরপরে দেবো কাঁচা লঙ্কা এবং জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আরও 1-2 মিনিট মতো নেড়েচেড়ে পনির অ্যাড করব। এবং দিচ্ছি অল্প পরিমাণে নুন, স্বাদ মতো নুন দিয়ে নামানোর আগে ব্ল্যাক পেপার এবং অরিগানো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস, স্টাফিং রেডি। এরপরে চলে আসবো নেক্সট স্টেপ, পরোটা তৈরি করব। পরোটা তৈরি করার জন্য ময়দা, নুন, তেল দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটি মাখতে হবে। ভালো করে ঠাসবেন ময়দা, যত ভালো করে ঠাসবেন তত পরোটাটা নরম হবে। 5 মিনিট মতো রেস্ট দেব। রেস্ট দেওয়ার পর ময়দা থেকে লেচি কেটে নেব। আমি 1 বাটি ময়দা নিয়েছি, তাতে 3টে লেচি হয়েছে, মানে 3টে পরোটা তৈরি করতে পেরেছি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপরে আমরা পরোটা তৈরি করব। লেচিগুলো কাটা হয়ে গেছে, পরোটা তৈরি করার আগে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা বেলতে সুবিধে হয়। ব্যাস, পরোটা বেলা হয়ে গেছে। এরপরে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়ে ফার্স্টে পরোটাটা এমনি শুকনো 2 মিনিট মতো সেকে নেব। 2 মিনিট এপিট ওপিট করে সেকে নেওয়ার পর তারপরে এতে সাদা তেল দিয়ে ভেজে নেব। পরোটাটি এপিট ওপিট দুপিট লাল করে ভেজে নেবেন। পরোটা ভাজা হয়ে গেছে, এবারে পরোটাটি অন্য একটি পাত্রে তুলে রাখবো। এরপরে রোল বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি কাগজ, তার উপরে পরোটাটা রেখে দিচ্ছি। যেহেতু রোল বানাচ্ছি সেহেতু কাগজ তো অবশ্যই প্রয়োজন। এরপরে দিচ্ছি স্টাফিং, পনির আর ক্যাপসিকাম গাজর দিয়ে যে স্টাফিং তৈরি করেছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিং খুব বেশি দেবেন না, তাহলে রোলটা ভালো করে মোড়া যাবে না। এরপরে অ্যাড করছি চিলি সস, টমেটো কেচাপ এবং মেয়োনিজ দিয়ে ভালো করে রোলটি মুড়ে নিচ্ছি। যেমন আমরা দোকানের রোল খাই সেরকম মুড়ে নিয়েছি। এই রোলটি খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন একটি রান্নার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।